এবার পাশাপাশি আপনাদের দেখাবো দুটি বিক্ষোভের ছবি। একদিকে সিজো কমপ্লেক্সে, যেখানে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আর অন্যদিকে প্রধান শিক্ষকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কলেজ স্ট্রিটে। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিজো কমপ্লেক্স চত্বর থেকে। এই মুহূর্তে কংগ্রেসের কর্মী সমর্থকরা কি বক্তব্য তাদের, আন্দোলন যে করছেন, বিক্ষোভ যে দেখাচ্ছেন? ঐশী, একেবারেই কুসুমিতা, তোমাকে সেই ছবিটাই দেখাবো। সিজিও কমপ্লেক্সের বাইরে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে আইএনটিইউসি সেবা দলের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা এই মুহূর্তে অবস্থান করছেন। এখানে কিন্তু কড়া পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, ইএফআর, অন্যদিকে র্যাব, অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেট, প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে এখানে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে এখানে আইএনটিইউসির সেবা দলের যারা কর্মীরা রয়েছেন তারা সিবিআই তদন্তে গতি কই, এই প্রশ্ন তুলে কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন, তারই সঙ্গে অবস্থান করছেন। দোষীদের শাস্তি দিতে হবে, এবং বারংবার যে মোদি দিদি সেটিংয়ের প্রসঙ্গ তারা তোলেন সেই প্রসঙ্গ কিন্তু এবারেও তারা উত্থাপিত করছেন, এবং বলছেন যে কোথাও গিয়ে মোদি দিদি সেটিং হয়ে গিয়েছে কি, তার জন্যে কি সিবিআই তদন্তে গতি নেই, এতদিন ধরে তারা তদন্ত করছেন, কেউ গ্রেপ্তার হচ্ছে না, অন্যদিকে কাউকে আটকও করা হচ্ছে না, এই সমস্ত প্রশ্ন নিয়ে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের কর্মীদের সঙ্গে কথা বলবো আজকে কি নিয়ে এখানে অবস্থান। আরজিকর কাণ্ডের যে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখলাম মানুষ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, আপনারা বলছেন দিদি মোদি সেটিং, কেন মনে হচ্ছে? কেননা আমরা দেখলাম 2014 থেকে সারদার কেস, যে কেসে আজও পর্যন্ত জাজমেন্ট আসেনি। একটা যে কেস যদি এত বছর জাজমেন্ট হতে লাগে, তাহলে এই কেসে জাজমেন্ট কতদিন হবে? পানিশমেন্টটা তারা বলছেন যে কবে শাস্তি হবে, যদি তদন্তই এতদিন ধরে চলতে থাকে তাহলে শাস্তি কবে পাবেন, এবং তার সঙ্গে অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে দোষী কবে সাব্যস্ত করা হবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ঐশী ধন্যবাদ। যেভাবে বিভিন্ন স্কুলকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে স্কুল পড়ুয়াদের একেবারে রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করতে নিষেধ করছে রাজ্য সরকার, তারই প্রতিবাদে আজকে প্রধান শিক্ষকদের বিক্ষোভ। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে ঐশী মুখোপাধ্যায়, অন্যদিকে কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কলেজ স্কোয়ারে লম্বা লাইন করে প্রধান শিক্ষকরা আজকে হাজির হয়েছেন, কলকাতার বুকে এসে হাজির হয়েছেন, বিভিন্ন জেলা থেকে একটাই দাবি নিয়ে তারাও বিচার চান, এবং ছাত্রছাত্রীরা তারা যে মিছিল করছেন তারাও তাদের পাশে। সরকারের তরফে যে একাধিক বিধিনিষেধ জারি করা হচ্ছে ডিআই এর মারফত, তারা মানেন না। আমরা সেই ছবিটা একবার ক্যামেরা পার্সন শ্যামল জানাকে দেখাতে বলবো। কলেজ স্ট্রিট ধরে লম্বা লাইনে যাদের স্কুলের দায়িত্ব, স্কুল কর্তৃপক্ষ, সেই প্রধান শিক্ষকরা আজকে রাস্তায় নেমেছেন, প্রতিবাদের ভাষা নিয়ে। যেমন তেমনি তাদের যে স্কুল পড়ুয়ারা আছে, সেই স্কুল পড়ুয়ারা কেন আন্দোলনে অংশ নেবে না, সেই প্রশ্ন তুলে নজিরবিহীন যে পড়ুয়াদের মিছিলের আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পড়ুয়ারা যে মিছিল করছে তার পক্ষে দাঁড়িয়ে, সরকারের নির্দেশকে উপেক্ষা করে যারা মিছিল করছেন তাদেরও পক্ষে দাঁড়িয়ে রাস্তায় নামছেন এবার প্রধান শিক্ষকরা। কৃষ্ণেন্দু, তোমাকেও ধন্যবাদ।